সমবান পরীক্ষার ফল প্রকাশ পাশের হার বাড়লেও কমেছে জিপিএ ফাইভ একান্ন প্রতিষ্ঠানে পাশ করেনি কেউ শিক্ষায় ব্যয়কে বিনিয়োগ মনে করে সরকার বললেন প্রধানমন্ত্রী ছেলেদের পিছিয়ে পড়ার কারণ খুঁজে বের করার নির্দেশ কি কারণে আমাদের ছাত্ররা কমে যাচ্ছে পাশের হারের ক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রে মেয়েরাই অগ্রগামী গাজীপুরে হাসপাতালে লিফটে পঁয়তাল্লিশ মিনিট আটকে থেকে রোগের মৃত্যুর অভিযোগ কর্তৃপক্ষের গাফিল থেকে দুষ্টেন সজর দা লিফটে ওঠার পর পঁয়তাল্লিশ মিনিট লিফটটা স্টপ আমরা লিফটে রাখা চায় তিনজনকে আমরা ফুট দিছি তার আমাদের সাথে এতই খারাপ ব্যবহার করছে যে হয় বাইরে থাকলে আমাদেরকে মারতো এবং অনলাইন সাইটে লোভরী অফারের ফাঁদে পড়ে সর্বসাধ্য কুষ্টের স্কুল কলেজ পুরো পাঁচশো যুবক কোটি কোটি টাকা লোপাট আমন্ত্রণ সংবাদপ্রাতে দেখছিলেন সংবাদ শিরোনাম সঙ্গে রয়েছে আমি ফার্নাস জুই এবারে বিস্তারিত এসএসসি ও সমবানের পরীক্ষায় এবার গড় পাশের হার তিরাশি দশমিক শূন্য চার শতাংশ আর সারাদেশে জিপিএ ফাইভ পেয়েছে এক লাখ বিরাশি হাজার একশো উনত্রিশ জন পাশের হারের শীর্ষে যশোর বোর্ড আর সবচেয়ে কম পাশের হার সিলেট বোর্ডে শতভাগ পাশ করেছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা ছশো চোদ্দটি আর একজনও পাশ করেনি এমন প্রতিষ্ঠান একান্নটি বিস্তারিত জানাচ্ছেন রোববার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এসএসসি ও সমমান পরীক্ষার ফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী পরে বেলা এগারোটার দিকে নিজ নিজ প্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে ফল প্রকাশ করা হয় এবার গড় পাশের হার তিরাশি দশমিক শূন্য চার শতাংশের দুই হাজার তেইশ সালে পাশের গড় হার ছিল আশি দশমিক তিন নয় শতাংশ গেলোবারের তুলনায় এবার পাশের হার বেড়েছে দুই দশমিক ছয় পাঁচ শতাংশ সারাদেশে জিপিএ ফাইভ পেয়েছে এক লাখ বিরাশি হাজার একশো জন এবার পাশের হারের শীর্ষে যশোর বোর্ড আর সর্বনিম্ন পাশের হার সিলেটে ঢাকা শিক্ষা বোর্ডে পাশের হার তিরাশি দশমিক নয় দুই শতাংশ জিপিএ ফাইভ পেয়েছে উনপঞ্চাশ হাজার একশো নব্বই জন কুমিল্লায় পাশের হার উনআশি দশমিক দুই তিন শতাংশ জিপিএ ফাইভ পেয়েছে বারো হাজার একশো জন চট্টগ্রামে পাশের হার বিরাশি দশমিক আট শূন্য শতাংশ সেখানে জিপিএ ফাইভ পেয়েছে দশ হাজার আটশো তেইশ জন ময়মনসিং পাশের হার পঁচাশি শতাংশ জিপিএ ফাইভ পেয়েছে তেরো হাজার একশো ছিয়াত্তর জন রাজশাহীতে পাশের হার উননব্বই দশমিক দুই ছয় শতাংশ জিপিএ ফাইভ পেয়েছে আটাশ হাজার চুয়াত্তর জন বরিশালে উননব্বই দশমিক এক তিন শতাংশ জিপিএ ফাইভ পেয়েছে ছয় হাজার একশো পঁয়তাল্লিশ জন যশোরে বিরানব্বই দশমিক তিন তিন শতাংশ জিপিএ ফাইভ বিশ হাজার সাতশো একষট্টি জন সিলেটে পাশের হার তিয়াত্তর দশমিক তিন পাঁচ শতাংশ জিপিএ ফাইভ পেয়েছে পাঁচ হাজার চারশো একাত্তর জন দিনাজপুরে আটাত্তর দশমিক চার তিন শতাংশ জিপিএ ফাইভ আঠেরো হাজার একশো পাঁচ জন এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডে পাশের হার একাশি দশমিক তিন আট শতাংশ এ বোর্ডে জিপিএ ফাইভ পেয়েছে চার হাজার আটাত্তর জন আর মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাশের হার উনআশি দশমিক ছয় ছয় শতাংশ জিপিএ ফাইভ পেয়েছে চোদ্দ হাজার দুশো ছয় জন এবছর একান্নটি শিক্ষা প্রতিষ্ঠানে একজনও পাশ করেনি বিপরীতে শতভাগ পাশের শিক্ষা প্রতিষ্ঠান ছয়শো চোদ্দটি জুবাইর রাজিন দেশ টিভি ঢাকা এ বছরও পাশের হার ও জিপিএ ফাইভ পাওয়া শিক্ষার্থীর সংখ্যার দিক থেকে এগিয়ে ছাত্রীরা এর কারণ অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী মাহমুদ হাসান জানাচ্ছেন বিস্তারিত গেল সাত বছরের তথ্য বলছে মাধ্যমিকে পাশের হারে ছাত্রদের চেয়ে এগিয়ে ছাত্রীরা এ বছরেও পাশের হার ও জিপিএ ফাইভ পাওয়া শিক্ষার্থীদের সংখ্যার দিক দিয়ে এগিয়ে ছাত্রীরা এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া ছাত্র সংখ্যা নয় লাখ নিরানব্বই হাজার চারশো আর ছাত্রীদের সংখ্যা দশ লাখ সাঁত্রিশ হাজার আটশো পঁচিশ ছাত্রের তুলনায় ছাত্রী বেশি আটত্রিশ হাজার চারশো চলতি বছর চুরাশি দশমিক চার সাত শতাংশ ছাত্রী মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় পাশ করেছে বিপরীতে পাশের হার একাশি দশমিক পাঁচ সাত শতাংশ ছাত্রদের চেয়ে ছাত্রী পাশের হার প্রায় তিন শতাংশ বেশি জিপিএ ফাইভ পাওয়া শিক্ষার্থীদের মধ্যেও বড় ব্যবধানে এগিয়ে ছাত্রীরা এবার মোট জিপিএ ফাইভ পাওয়া শিক্ষার্থীদের সংখ্যা এক লাখ উনত্রিশ জন তাদের মধ্যে তিরাশি হাজার তিনশো তিপ্পান্ন জন ছাত্র আর আটানব্বই হাজার সাতশো ছিয়াত্তর জন ছাত্রী ছাত্রী বেশি পনেরো হাজার চারশো তেইশ জন রোববার সকালে গণভবনে মাধ্যমিক পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় পরীক্ষায় ছাত্রীদের তুলনায় ছাত্র সংখ্যা কমে যাওয়া এবং নিয়মিতভাবে ছাত্রদের পিছিয়ে থাকার কারণ খুঁজতে নির্দেশ দেন সরকার প্রধান এখন থেকে সেটা উদ্যোগ নিতে হবে যে কি কারণে আমাদের ছাত্ররা কমে যাচ্ছে পাশের হারের ক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রে মেয়েরাই অগ্রগামী সেটা খুব ভালো কথা কিন্তু তারপর আমি বলবো যে এই বিষয়টার দিকে আমাদের দৃষ্টি দিতে হবে চলতি বছর নয়টি সাধারণ বোর্ডে বিরাশি দশমিক তিন নয় শতাংশ ছাত্র আর ছাত্রী পাশ করেছে পঁচাশি শতাংশ মাহমুদ হাসান দেশ টিভি ঢাকা এর আগে আনুষ্ঠানিকভাবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে তার কাছে ফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ও বোর্ড চেয়ারম্যানরা এ সময় প্রধানমন্ত্রী শিক্ষায় কেন ছেলেরা পিছিয়ে যাচ্ছে সে কারণ খুঁজে দেখার নির্দেশ দেন বিস্তারিত মাহমুদ হাসানের রিপোর্টে গণভবনে আনুষ্ঠানিকভাবে এসএসসি ও সমমানের ফল প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ও বোর্ড প্রধানরা ফল ঘোষণার আগে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন পঁচাত্তর পরবর্তী সরকারগুলো ছাত্রদের হাতে অস্ত্র তুলে দিয়ে শিক্ষার পরিবেশ নষ্ট করেছিল আওয়ামী লীগ এসে শিক্ষার শিক্ষার পরিবেশ ফিরিয়ে এনেছে মেধাবী ছাত্রদের হাতে অস্ত্র অর্থ তুলে দিয়ে নারী হার বাড়াতে তার সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা উল্লেখ করে সরকার প্রধান বলেন ছাত্রীদের চেয়ে ছাত্ররা কেন পিছিয়ে যাচ্ছে তা খতিয়ে দেখতে হবে এখন আমাদেরও সেটা উদ্যোগ নিতে হবে যে কি কারণে আমাদের ছাত্ররা কমে যাচ্ছে পাশের হারের ক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রে মেয়েরাই অগ্রগামী সেটা খুব ভালো কথা কিন্তু তারপর আমি বলবো যে এই আমাদের দৃষ্টি দিতে প্রধানমন্ত্রী বলেন শিক্ষায় ব্যয়কে সরকার বিনিয়োগ মনে করে বিশ্বে প্রতিযোগিতা করার মতো শিক্ষা ব্যবস্থা গড়া তার সরকারের লক্ষ্য শিক্ষিত জনগোষ্ঠী ছাড়া কখনো কোনো উন্নতি করা যায় না এটাই বাস্তবতা এবং সেই জন্যই আমাদের সরকার সবসময় আমরা শিক্ষাকে সবথেকে গুরুত্ব দিয়ে থাকি আর শিক্ষায় যে অর্থটা আমরা ব্যয় করি সেটাকে আমরা ঠিক ব্যয় বলি না এটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবই বলে গেছেন যে শিক্ষায় যে অর্থ ব্যয় হয় সেটা হচ্ছে বিনিয়োগ আমরা বিনিয়োগ করি বিশ্ব পরিমণ্ডলে প্রতিযোগিতার সাথে টিকে থাকার উপযোগী শিক্ষা ব্যবস্থায় আমরা প্রবর্তন করতে চাই প্রাথমিক শিক্ষাকে আরো সহজ ও আরো আনন্দময় করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রি প্রাইমারিটাও আমরা আওয়ামী লীগ সরকারই শুরু করেছে ওই প্রি প্রাইমারির সময় ওই বাচ্চাদের হাতে খেলনার মাধ্যমেই কিন্তু তারা অনেক কিছু তৈরি করা বা অনেক কিছু শেখার সুযোগ আছে তাদের জন্য ওই সুযোগটা তৈরি করে দেওয়া তা দেখবে খেলবে রঙ বিভিন্ন কালারে দেওয়া হবে এক একটা সেইভাবে তারা শিখে যাবে অনুষ্ঠানের শেষে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন প্রধানমন্ত্রী পরীক্ষার চব্বিশ সালের ফলাফল প্রকাশ করা হল মাহমুদ হাসান দেশ টিভি ঢাকা এসএসসি পরীক্ষার ফল মূল্যায়নে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক অধ্যাপক ডক্টর আব্দুল সালাম স্বাগত জানাচ্ছি আপনাকে আপনার কাছে শুরুতেই জানতে চাই এবার এসএসসি ও সমমান পরীক্ষা মূল্যায়নে কোন বিষয়গুলো আপনার চোখে পড়েছে ধন্যবাদ আপনাকে প্রথমে স্বাগত জানাই আমাদের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ যারা চমৎকার প্রত্যাশিত ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি একই সাথে অভিভাবক শিক্ষক এবং প্রতিষ্ঠানগুলোকে স্বাগত জানাচ্ছি আমার কাছে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেটি হলো যে পরিমাণগত যে বিকাশ আমাদের বাংলাদেশে দীর্ঘদিন ধরে শিক্ষা ব্যবস্থায় আমাদের একটি প্রথম দিকেই আমাদের লক্ষ্য ছিল যে আমরা কিভাবে আমাদের এনলার্জমেন্ট এনলার্জমেন্টটা পেতে পারি আপনি যদি দেখেন এবার ফলাফল এবং দুই সালের সঙ্গে যদি তুলনা করি আমরা তাহলে আমরা দেখতে পাই যে আমাদের শিক্ষার্থীদের অংশগ্রহণ প্রায় দ্বিগুণ হয়েছে বিগত থেকে বছরে তখন শিক্ষার্থীর শিক্ষার্থীর পরিমাণ পরিমাণ ছিল লক্ষ লক্ষ এবারে কিন্তু দশ এই যে ব্যাপক একটা পরিমাণগত অংশগ্রহণ শিক্ষায় অংশ এবং আমাদের শিক্ষার্থীদের এনরোলমেন্টের যে হার এবং একই সাথে এস এস বা মাধ্যমিক পর্যায়ে যে অংশগ্রহণ করা এবং সফলভাবে সম্পন্ন করার যে হার সেটা আমাদেরকে অনেক আহ করে এবং আমরা মনে করি যে এই জায়গাটি দ্বিতীয় যে আসার জায়গা সেটি হলো যে আমাদের সরকারের পক্ষ থেকে নানাভাবে নানা সময় আমাদের মেয়ে শিক্ষার্থীদের জন্য কিন্তু রাষ্ট্রের পক্ষ বিশেষভাবে থেকে এবং শিক্ষা ব্যবস্থা অনেক রকমের কার্যক্রম আমরা হাতে নিয়েছি বিগত দুই দশক তিন দশক ধরে তার ফল কিন্তু আমরা এখন কিছুটা হলেও পেতে শুরু করেছি আমাদের আহ ছাত্রদের যে আমাদের দেশের ছাত্রীরা অনেক বেশি ভালো ফলাফল করছে বেশ দীর্ঘদিন ধরেই এই স্টেবল সিচুয়েশন টি আমরা দেখতে পাচ্ছি তার চেয়ে বড় আরেকটি জিনিস যেটি সেটি হলো যে এখন যে অনেক জায়গায় আমরা দেখি যে আগের তুলনায় এখন কমে এসেছে আমাদের মাত্র প্রতিষ্ঠানে কিন্তু দেখেন এবার কেউই পাশ করেনি একই সাথে পাশাপাশি যে জায়গাটি সবচেয়ে বড় রকম অর্জন হয়েছে আমাদের সেটি হলো যে আমাদের শতভাগ পাশের আহ সংখ্যা যে বিদ্যালয় তার পরিমাণ কিন্তু অনেক বেড়েছে এটাও আমাদেরকে অনেক আহ আশানিত করে যে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে আমরা আমাদের শিক্ষার উন্নয়নের দিকে যাচ্ছে একান্নটি প্রতিষ্ঠানের একজনও পাশ করেনি এর কারণ কি বলে মনে করেন এগুলো সব সময় আমরা দেখেছি যে এর আগেও হয়েছে এটি কিন্তু বছরে নতুন নয় এবং বরং হয়তো আমাদের প্রতিষ্ঠানের সংখ্যা কিছুটা এবার কমেছে এটা প্রধান কারণ যেটা আমার কাছে মনে হয় যে কিছু কিছু বিদ্যালয় কিন্তু থাকে যেখানে অনেক সুবিধা বঞ্চিত বিদ্যালয় এবং অনেক সুবিধা বঞ্চিত অঞ্চল

অত বেশি পিছিয়ে পড়া সমাজের শিক্ষার্থী থাকে অনেক যে কারণে তারা বেশি এগিয়ে আসতে পারে না কারণ আপনি জানেন যে শিক্ষার এই প্রচেষ্টা কিন্তু শুধুমাত্র বিদ্যালয়ের কাছেই পড়ে না বিদ্যালয়ের ঘাড়েই যায় না সেখানে অভিভাবকদের অনেক ভূমিকা থাকে শিক্ষার্থীদের নিজস্ব যে সেলফ স্টাডি সেখানে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো এই বিষয়গুলো আসলে একটি খতিয়ে দেখা উচিত বা খতিয়ে দেখা প্রয়োজন কারণ একেবারেই শতভাগ ব্যর্থ হওয়া বা ফেল করা সেটা কিন্তু অনেকটাই অপ্রত্যাশিত এবং আমাদের শিক্ষার্থীদের জায়গা থেকে দুর্বলতা নাকি আমাদের শিক্ষকদের পক্ষ থেকে নাকি বিদ্যালয়ের পক্ষ থেকে আমি মনে করি সে বিষয়গুলো একটুখানি খতিয়ে দেখলে ভবিষ্যতে হয়তো এই সংখ্যা আরো কমে আসবে আর একটু উল্লেখযোগ্য বিষয় হচ্ছে ফলাফল এবং পাশের সংখ্যার দিক দিয়ে ছাত্রীরা অনেকাংশে এগিয়ে যাচ্ছে ছাত্ররা কেন পিছিয়ে পড়ছে এটা কয়েকটি কারণে আমাদের ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে বা আমরা যদি এই পরিসংখ্যান পর্যালোচনা করি তাহলে প্রধানত তিনটি কারণ আমার দৃষ্টিতে আমি উল্লেখ করতে পারি প্রথমত হলো আপনি জানেন আমাদের দেশের স্ট্যাটিস্টিক্স অনুযায়ী পরিসংখ্যান অনুযায়ী কিন্তু আমাদের ছাত্রদের তুলনায় ছাত্রীদের অংশগ্রহণ অনেক বেশি এবং আমাদের দেশে কিন্তু পপুলেশনের দিক থেকেও কিন্তু আনুপাতিক হারে আমাদের দেশে নারীদের অনুপাত কিন্তু আমাদের পুরুষের চেয়ে অনেকটাই বেশি যদি অনেক দিন ধরেই আমাদের এই হলে আরো হয়তো নতুন তথ্য আসবে কিন্তু যেটা প্রকাশিত আছে সে পর্যন্ত কিন্তু আমাদের ছাত্রীদের অংশগ্রহণ দেখেন এবারেও কিন্তু আমাদের ছাত্রীদের অংশগ্রহণ ছাত্রীদের তুলনায় অনেক বেশি অর্থাৎ সংখ্যাগত দিক থেকে ছাত্রীদের অংশগ্রহণ বেশি করছে সে কারণে তারা সংখ্যাগত দিক থেকে তারা বেশি পাশ করবে সেটি একটা দিক দিক যেটি সেটি আমাদের শিক্ষা ব্যবস্থায় নানা রকমের উদ্যোগ নেওয়া হয়েছে বিশেষত আমাদের ছাত্রী উপবৃত্তি বিশেষত আমাদের ছাত্রীদের এই যে ধরে রাখা এবং বাল্য বিবাহ যে রোধ করা এবং সমাজের যে সচেতনতা বৃদ্ধি এবং আমাদের দেশের যে চাকরির ক্ষেত্রে এবং জব মার্কেটেও কিন্তু আমাদের নারীদের অনেক প্রায়রিটি আছে অনেক জায়গায় কিন্তু কোটা সিস্টেম আছে যে কারণে তাদের আগ্রহের পরিমাণটাও অনেক বেশি বেড়েছে এবং আমাদের সরকারের এই সমস্ত গৃহীত পদক্ষেপের যে সুফল সেটাও কিন্তু আমরা পেতে শুরু করেছি মেয়েরা কিন্তু আমাদের মাধ্যমিক থেকে ধরে পড়ছে কম বাল্য বিবাহের কারণেও তারা কম ধরে পড়ছে যেটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটা ইস্যু ছিল সে কারণে আমাদের শিক্ষার্থীরা বিশেষ করে ছাত্রীরা তৃতীয় যে বিষয়টি সেটি হলো ছাত্রীরা স্বাভাবিকভাবেই সাইকোলজিক্যালি এবং কালচারালি আমাদের মেয়েরা কিন্তু অনেক বেশি স্টেবল এবং তারা কিন্তু অনেক ঘরমুখী এবং তারা কিন্তু অনেক অধ্যাবসায়ী এবং তারা কিন্তু এখানে সময় বেশি বিনিয়োগ করছে তাদের হয়তো ক্ষেত্রে এবং তাদের পড়াশোনার ক্ষেত্রে কারণ তাদের প্রত্যাশা আগ্রহ এবং সরকারের যে এবং আমাদের যে সিস্টেম বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে প্লাস একই সাথে জব মার্কেটে যাওয়ার জন্য মেয়েদের যে অগ্রাধিকার দেওয়া হয় সেই বিষয়গুলো কিন্তু আমাদের মেয়েদেরকে আমি আমি মনে করি যে আকৃষ্ট করেছে আরেকটা যে বিষয় যেটি থাকি সেটি হলো যে আমাদের যে টেকনোলজিক্যাল ইস্যুগুলো এবং এই টেকনোলজিক্যাল ইস্যুর যে নেগেটিভ বা নেতিবাচক যে প্রভাব সেটা ছেলেদের উপরে যতটা প্রভাব ফেলতে পারে আমাদের মেয়েদের ক্ষেত্রে কিন্তু প্রভাব ফেলতে পারে না কারণ আমাদের আমি মনে করি যে এবং কালচারালি কিন্তু আমাদের মেয়েরা অনেক বেশি গোছানো এবং অনেক বেশি টার্গেট ওরিয়েন্টেড এবং তারা টার্গেটকে লক্ষ্যকে স্থির রেখে কাজ করতে পারে আর ছেলেদের কিছুটি থাকে কিছু স্বভাবগত ভাবেই হোক এবং সাইকোলজিক্যালি হোক এবং কালচারালি হোক তারা কিন্তু একটু বহির্মুখী এবং অনেক সময় তারা বন্ধুদের সাথে অনেক বেশি সময় ব্যয় করেন এবং প্রযুক্তির সাথে অনেক বেশি সময় ব্যয় করেন এ সমস্ত কারণে হয়তো আমাদের ওই হয়তো ছাত্ররা কিছুটা পিছিয়ে পড়ছে এবং আমাদের ছাত্রীরা আরও এগিয়ে যাচ্ছে তবে আমি মনে করি যে এই যে পরিসংখ্যানিক যে পার্থক্য সেটাও কিছুটা প্রভাব এখানে বিস্তার করেছে বলা হয়ে থাকে করোনাকালীন সময়ে আমাদের সার্বিক শিক্ষা ব্যবস্থার উপর মারাত্মক প্রভাব বিস্তার করেছিল সেই প্রভাব আমরা কতটা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে আমরা আমি মনে করি যে এবারে এসএসসি ফলাফল এবং এসএসসি যে সিলেবাস সেটি আমরা সকলেই জানি এটি কিন্তু করোনার যে ভয়াবহ যে ক্ষতির সম্মুখীন আমরা হয়েছিলাম তার পরবর্তীতে কিন্তু এটি প্রথম পূর্ণ সিলেবাস বা পূর্ণ কারিকুলাম এবং সিলেবাস অনুযায়ী কিন্তু পরীক্ষা হয়েছে এবং আমাদের শিক্ষার্থীরা আমি মনে করি যে আমরা শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকেরা সবাই মিলেই কিন্তু আমরা সেই প্রভাবটি অনেকটাই কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে এবং এখানে সবচেয়ে বড় আশার কথা হলো যে আমাদের অভিভাবকদের মধ্যে এবং এবং আমাদের শিক্ষকদের অনেক বিদ্যালয়ে কিন্তু তখন আহ অনেক শিক্ষকের অনেক পেশা পরিবর্তন হয়েছে তো সেই জায়গাটি আমাদের শিক্ষার্থীদের যে মানসিক স্বাস্থ্যের যে ক্ষতিটা হয়েছিল আমাদের অভিভাবকদের যে অর্থনৈতিক অনেক চাপ বেড়েছিল সেই জায়গা থেকে কিন্তু আমরা আহ বিগত দুই বছরে আমি মনে করি যে আমরা অনেকটাই বেরিয়ে এসেছি এবং এখন সামনে এগুবার সময় এখন আর মনে হয় না যে আমাদের এই শিক্ষার উপরে আমাদের করোনার যে নেতিবাচক প্রভাবটি ছিল সেটি আর থাকবে এবং থাকা উচিত যদিও এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আমরা শর্ট সিলেবাসে যাচ্ছি সেক্ষেত্রেও হয়তো তারাও ওই সময় যেহেতু করোনার করোনা আক্রান্ত শিক্ষার্থী ছিল সেই ক্ষেত্রে হতে সেটা একটা যুক্তি হতে পারে তবে এবারে যে শিক্ষার্থীরা সফলতার সাথে সম্পন্ন করেছে আমি মনে করি তার করোনার যে নেতিবাচক যে দিক সেটা তাদেরকে আমি মনে করি ক্ষতির মুখে ফেলতে পারেনি এবং আমাদের শিক্ষার্থীরা ভবিষ্যতে আরো বেশি ভালো করবে বলে আমি প্রত্যাশা করি অসংখ্য ধন্যবাদ জানাস আপনাকে দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে জুবের সরাসরি যুক্ত ছিলেন অধ্যাপক ডক্টর আব্দুল সালাম এসএসসি পরীক্ষায় পাশের হারে দেশের মুকুট পুনরুদ্ধার করেছে যশোর বোর্ড এবার পাশের হার বিরানব্বই দশমিক তিন তিন শতাংশ বিস্তারিত জানাতে যশোর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইন্দ্রজিৎ রায় ইন্দ্রজিৎ কিভাবে ঘুরে দাঁড়ালো যশোর বোর্ড কি বলছেন শিক্ষক অভিভাবকরা জুই আপনাকে ধন্যবাদ আসলে আজ যশ এস এসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে যে ফলাফল সেই ফলাফলে কিন্তু সারা দেশের মধ্যে যশ শিক্ষা বোর্ড সবচেয়ে ভালো ফলাফল অর্জন করেছে অর্থাৎ এখানকার শিক্ষার্থীরা যদি বলি পাশের হার বিরানব্বই দশমিক তিন তিন শতাংশ এবং জিপিএ ফাইভ পেয়েছে বিশ হাজার ছয়শো সাতশো একষট্টি জন গত বছর সে কিন্তু এবার পাশের হার এবং জিপিএ প্রাপ্তির সংখ্যা বেড়েছে তবে দু সালেও কিন্তু যশোর বোর্ড সারাদেশের মধ্যে প্রথম হয়েছিল সে বছর পাশের হার ছিল পঁচানব্বই দশমিক এক সাত শতাংশ এবং জিপিএ হাই ছিল তিরিশ হাজার আটশো বিরানব্বই জনের সেই হিসাবে এবছর যদি তুলনা করি কিছুটা পাশের হার এবং জিপিএ পাস প্রায় দশ হাজার কমেছে তারপরেও সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি পাশ করেছে যশোর শিক্ষা বোর্ডে এবং এটি একটি খুশির খবর এবং আপনি জানেন যে যশোর শিক্ষা বোর্ড দশটি জেলা নিয়ে গঠিত অর্থাৎ খুলনা বিভাগের দশটি জেলার যারা পরীক্ষার্থী আছেন দুই হাজার পাঁচশো সাতাত্তরটি শিক্ষা প্রতিষ্ঠানের এখানে দু হাজার পাঁচশো ছেষট্টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই শিক্ষা বোর্ডের মাধ্যমে পরীক্ষা দিয়ে থাকে এবং সেখানে এক লাখ ষাট হাজার নয়শো বাষট্টি জন পরীক্ষা দিয়েছিল পাশ করেছে এক লাখ আটচল্লিশ হাজার পাঁচশো সাতাত্তর জন অর্থাৎ পাশের হারে সবচেয়ে বেশি যশোর শিক্ষা বোর্ডে এবং এই ইচ্ছনীয় যে ফলাফল অর্থাৎ দেশ সেরা অর্জন এটি নিয়ে এখানকার শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবক যারা আছে তারা বলছেন মূলত যশোর শিক্ষা বোর্ডের এবার যে পুরো শুধু যশোর শিক্ষা বোর্ড নয় সব বোর্ডেই পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা হয়েছে এবং সেই পূর্ণাঙ্গ সিলেবাসের যে প্রস্তুতি সেটি বোর্ড শিক্ষা বোর্ড থেকে যেমন মনিটরিং করা হয়েছে তেমনি শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের শিক্ষার্থীদের যে পড়া লেখার প্রতি মনোযোগী করা এবং নিয়মিত যে চর্চার মধ্যে রাখার যে বিষয়টি সেটিতে জোর দিয়েছে সেই কারণেই মূলত এবারের ফলাফল ভালো হয়েছে বলে তারা দাবি করছেন এখানে একটি বিষয় জানিয়ে রাখি যে শিক্ষক এবং শিক্ষা বোর্ডের কর্মকর্তারা বলছেন যে অন্য কোনো বোর্ডে কিন্তু এই প্রশ্ন ব্যাংকের যে বিষয়টি শিক্ষা বোর্ডের নিজস্ব প্রশ্ন ব্যাংক পদ্ধতি আছে অর্থাৎ এখানকার যারা শিক্ষা প্রতিষ্ঠান আছে এই শিক্ষকদের সমন্বয়ে কিন্তু প্রশ্ন তৈরি করা হয় এবং একটি প্রশ্ন ব্যাংক তৈরি করা হয়েছে এবং এই প্রশ্ন ব্যাংক থেকেই মূলত একই প্রশ্নে যে অভ্যন্তরীণ যে পরীক্ষাগুলো প্রাক নির্বাচনী পরীক্ষা নির্বাচনী পরীক্ষা সব অন্যান্য পরীক্ষায় কিন্তু ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত যারা পড়ালেখা করেন তাদেরকে পরীক্ষা নেওয়া হয় এ কারণে বোর্ডের প্রশ্নের প্রতি যে এক ধরনের ভীতি ছিল শিক্ষার্থীদের মাঝে সেই ভীতিটা তারা কাটিয়ে উঠতে পেরেছে এবং এই যে অভ্যন্তরীণ যে পরীক্ষাগুলো নেওয়া হতো এই পরীক্ষা শেষে যে শিক্ষার্থীরা কম নাম্বার পেতেন এবং যারা পিছিয়ে আছেন মূল্যায়নে শিক্ষকদের মূল্যায়নে যারা চিহ্নিত হতেন যে তাদের তারা পিছিয়ে তাদের তাদের প্রতি আরো জোর দেওয়া হতো এবং তাদের লেখাপড়ার এবং তাদের ওই শূন্যতাটা পূরণ করার জন্য প্রত্যেকটা প্রতিষ্ঠান তাদের নিজস্ব যেমন পরিকল্পনা নিতেন একইভাবে শিক্ষা বোর্ড থেকেও কিন্তু ওই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে তদারকি করা হতো মূলত এই প্রশ্ন ব্যাংকের যে সুফল সেটি যশোর শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা পেয়েছে বলে তারা দাবি করছেন এই পদ্ধতি অন্য কোনো শিক্ষা বোর্ডে এখনো পর্যন্ত চালু হয়নি বলে তারা বলছেন তারা বলছেন এটি বেশ কয়েক বছর ধরে এই চর্চার মধ্য দিয়ে যাচ্ছে শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা একটি খবর জানিয়ে রাখি যে এবছর কিন্তু যশোর শিক্ষা বোর্ডের চারশো বিয়াল্লিশটি প্রতিষ্ঠান থেকে শতভাগ পাশ করেছে এবং যে মোটেও পাশ করেনি শূন্য পাশের হার এমন কোন শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু যশোর শিক্ষা বোর্ডে নয় গত বছর শতভাগ পাশ করেছিল একশো তিরানব্বইটি প্রতিষ্ঠান থেকে আমি যেটি বলছিলাম যে আসলে যশোর দশটি জেলা নিয়ে কিন্তু যশোর শিক্ষা বোর্ড যশোর শিক্ষা বোর্ডের একটি পারফরমেন্সের তালিকা আছে জেলাওয়ারি সেখানে বলা হচ্ছে যে খুলনা যশোর শিক্ষা বোর্ডের সব সবচেয়ে বেশি পাশ করেছে সাতক্ষীরা থেকে এখানে পাশের হার ছিয়ানব্বই দশমিক এক দুই শতাংশ এবং সবচেয়ে কম পাশের হার চুরাশি দশমিক নয় ছয় শতাংশ সেটি মেহেরপুরের একই সঙ্গে একটি বিষয় বলতে চাই শিক্ষা বোর্ডে যে পাশের হার বেশি দেশ সেরা হয়েছে এখানে কিন্তু ছেলেদের চেয়ে মেয়েরা সবচেয়ে বেশি পাশ করেছে মেয়েদের পাশের হার যদি হল চুরানব্বই দশমিক দুই পাঁচ শতাংশ এবং যে বিশ হাজার শিক্ষার্থী বিশ হাজার ছয়শ সতেরো জন এবার জিপিএ পাস পেয়েছে তার মধ্যে কিন্তু এগারো হাজারই মেয়ে শিক্ষার্থী অর্থাৎ ছাত্রী রয়েছে এবং ছেলেদের পাশের হার নব্বই দশমিক তিন পাঁচ শতাংশ সব মিলিয়ে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ যেটি বলছেন পরীক্ষা নিয়ন্ত্রক যে সংবাদ সম্মেলন করেছিলেন সেখানে তিনি দাবি করেছেন যে সম্মিলিত প্রয়াস এবং যে প্রশ্ন ব্যাংকের যে সুফল সেটি মূলত শিক্ষার্থীরা পেয়েছে এই কারণেই যশোর শিক্ষা বোর্ড অন্যান্য বোর্ডের তুলনায় সবচেয়ে ভালো ফলাফল করেছে তো এই ছিল আমার কাছে সর্বশেষ আপনাকে দর্শক যশোর থেকে যারা ছিলেন সহকর্মী ইন্দ্রজিৎ রায় এবার যেতে চাই ময়মনসিংহে ময়মনসিংহ বিভাগের এসএসসি পরীক্ষার ফলাফল নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ ইলিয়াস ময়মনসিংহ মেয়েরা এগিয়ে কি বলছেন অভিভাবকরা ধন্যবাদ জয়ী ময়মনসিংহ বরাবরের মতোই এবছরও মেয়েরা এগিয়ে রয়েছে অর্থাৎ অভিভাবক এবং শিক্ষার্থীরা বলছে যে মেয়েরা পড়াশোনায় বেশি মনোযোগী হওয়ার কারণে তারা কিন্তু এবছরও ভালো ফলাফল করেছে আমি যদি একটু বিস্তারিত আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই চারটি জেলা নিয়ে ময়মনসিংহ শিক্ষা বোর্ড গঠিত এ জেলায় এবছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন এক লাখ উনিশ হাজার দুইশ আটত্রিশ জন শিক্ষার্থী এর মধ্যে কৃতকার্য এক লাখ এক হাজার তিনশো আটান্ন জন শিক্ষার্থী অর্থাৎ পাশের হার পঁচাশি শতাংশ যদিও গত বছরের তুলনায় এবছর হার কিছুটা কমেছে অর্থাৎ গত বছর পাশের হার ছিল পঁচাশি দশমিক চার নয় পাশের হার ছিল এবছর কিছুটা কমে পঁচাশি শতাংশ হয়েছে অর্থাৎ এই বিষয়টি নিয়ে শিক্ষা সংশ্লিষ্ট যারা আছেন তারা কিন্তু বলছেন যে পড়াশোনায় শিক্ষার্থীদের আরো মনোনিবেশ করতে হবে এবং তাহলেই কিন্তু তাদের যে ফলাফল সেই ফলাফল কিন্তু ভালো হবে আরেকটি বিষয় বলে রাখি ময়মনসিং চারটি জেলা নিয়ে যেহেতু শিক্ষা বোর্ড গঠিত এই চার জেলায় জিপিএ ফাইভ পেয়েছে তেরো হাজার একশো ছিয়াত্তর জন শিক্ষার্থী এর মধ্যে ছেলেরা পেয়েছে পাঁচ হাজার নয়শো আটান্ন আটান্ন জন জিপিএ ফাইভ পেয়েছেন এবং মেয়েরা পেয়েছেন সাত হাজার দুইশো চব্বিশ জন অর্থাৎ জিপিএ ফাইভের ক্ষেত্রেও কিন্তু মেয়েরা এগিয়ে রয়েছেন পাশাপাশি পাশের মেয়েরা এগিয়ে অত বলা যায় যে সব দিক মেয়েরা এগিয়ে রয়েছেন আজকে আমরা দেখেছি যে সকাল এগারোটার পর ফলাফল ঘোষণা করা হয়েছে এবং ছেলে ছেলেমেয়েরা তাদের মোবাইলের মাধ্যমে তাদের যে কাঙ্ক্ষিত ফলাফল সেই কাঙ্ক্ষিত ফলাফল পেয়েছেন এবং তারা কিন্তু প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে আনন্দ উল্লাস করেছেন এবং যাদের ফলাফল খারাপ হয়েছে তারা স্বাভাবিকতই কিছুটা মন খারাপ করেছেন এবং আমরা দেখেছি অভিভাবক এবং শিক্ষক যারা আছেন তাদেরকে সান্তনা দিয়েছেন এবং আগামীতে আরো ভালোভাবে পড়াশোনা করার জন্য তাদের পরামর্শ কিন্তু দিয়েছেন আরেকটি বিষয় বলে রাখি ময়মনসিং জেলার দুবাউর উপজেলায় আজকে একজন শিক্ষার্থী অর্থাৎ ফলাফল খারাপ হয় আজকে শাহিদা আক্তার নামে একজন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন এবং তিনি পরপর দুইবার এসএসসিতে ফলাফল খারাপ করেছেন এবং এক বিষয়ে এবছরও অকৃতকার্য থাকায় কিন্তু তিনি অভিমানে আত্মহত্যা করেছেন সেই বিষয়টি আমাদেরকে ভারপ্রাপ্ত কর্মকর্তা চান সেই বিষয়টি আমাদেরকে নিশ্চিত করেছেন এবং শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি যারা আছেন এবং তারা বলছেন যে ফলাফল কোনো কারণে হয়তো স্বাভাবিক খারাপ হতে পারে এবং কারো ভালো হতে পারে সেই কারণে অভিমানে আত্মহত্যা করাটা সেটাও কিন্তু ঠিক নয় সেই বিষয়টি তারা বলছিলেন এবং এই ক্ষেত্রে অভিভাবক সহ শিক্ষার্থীদের আরো কিন্তু সচেতন হওয়ার তাগিদ তারা দিয়েছেন এছাড়াও আমরা দেখেছি যে ময়মনসিং চারটি জেলায় শিক্ষা বোর্ড এই চারটি জেলার এবছর কিন্তু সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানে কোন প্রতিষ্ঠান হয়নি কার্য গত বছর দুইটি অকৃত কার্য হয়েছিল অর্থাৎ ওই দুইটি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী কিন্তু পাশ করতে পারেনি এবছর সেটি হয়নি অর্থাৎ এবছর কিন্তু এক হাজারের উপরে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবার পরীক্ষায় অংশগ্রহণ গ্রহণ করেছিলেন তারা কিন্তু শিক্ষার্থীরা পাশ করেছেন অর্থাৎ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তারা কোন কোন প্রতিষ্ঠানের শতভাগ এবং কোন প্রতিষ্ঠানে পঞ্চাশ শতাংশ শিক্ষার্থী এরকম করে বিভিন্ন হারে শিক্ষার্থীরা কিন্তু কৃতকার্য হয়েছেন আমি যদি আরেকটি বিষয় বলি যে ময়মনসিং জেলা স্কুল একটি অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান থেকে ২৭৭ জন শিক্ষার্থী এবছর এস এস পরীক্ষায় অংশ গ্রহণ করেছিলেন এর মধ্যে দুইশো জন শিক্ষার্থী জিপিএ পেয়েছেন এবং শতভাগ পাস করেছেন অর্থাৎ আজকে দুপুর থেকেই আমরা দেখেছি এই প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা তারা কিন্তু আনন্দ উল্লাসে মেতেছেন এবং ফলাফল ঘোষণার পরে তারা কিন্তু সাধারণ শিক্ষার্থী অভিভাবক সহ আত্মীয় স্বজনের বাড়িতে মিষ্টি বিতরণ করেছেন এবং আমরা এই বিষয়টি নিয়ে শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গেও কথা বলেছিলাম শিক্ষার্থীরা ব্যাপক আনন্দ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তাদের যে যে এই ফলাফলের ধারাবাহিকতা সেই ধারাবাহিকতাও যারা আগামীতে পরীক্ষা দিবেন তারাও সেই ধারাবাহিকতা অব্যাহত রাখবেন সেটি কিন্তু শিক্ষার্থীরা প্রত্যাশা রাখছেন এবং শিক্ষকরাও বলছেন যে তাদের কঠোর পরিশ্রম এবছর কিন্তু সেটি কাজে লেগেছে এবং তারা তাদের এই পরিশ্রম অর্থাৎ শিক্ষার্থীদের যে শিক্ষা কার্যক্রমে শতভাগ শিক্ষা কার্যক্রমে মনোনিবেশ করা সেই কার্যক্রম তারা তাদের অব্যাহত রাখবেন সেই বিষয়টি কিন্তু শিক্ষকরাও বলছেন আমরা এই বিষয়টি নিয়ে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ আবু তাহেরের সঙ্গে কথা বলেছিলাম অর্থাৎ তিনি তার শিক্ষা বোর্ডের যে ফলাফল হয়েছে সেই ফলাফল নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে সামনে আরো যেন ভালো করতে পারেন সেই প্রত্যাশা কিন্তু তিনি জুই এই রাখছেন ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে এস এস সির ফলাফল নিয়ে সর্বশেষ তথ্য ধন্যবাদ আপনাকে থেকে সহকর্মী ইলিয়াস আহমেদ গাজীপুরের শহীদ তাজুদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে লিফটে আটকে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতিকে দায়ী করছেন নিহতের স্বজনরা সহকর্মী নজরুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে রোববার বুকে ব্যথা নিয়ে গাজীপুরের শহীদ তাজুদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে আসেন তিপ্পান্ন বছর বয়সী মমতাজ বেগম মেডিসিন বিভাগে ভর্তির পর পরীক্ষা নিরীক্ষায় জানা যায় তার হার্টের সমস্যা নিহতের পরিবার জানায় চিকিৎসকের পরামর্শে সকাল সাড়ে নয়টার দিকে তলা থেকে লিফটে চার তলার হৃদরোগ বিভাগে নেওয়া হচ্ছিল মমতাজ বেগমকে লিফটে অন্য রোগী ও তাদের স্বজনরাও ছিল নয় তলার মাঝামাঝি গিয়ে আকস্মিক বন্ধ হয়ে যায় লিফট স্বজনদের অভিযোগ তিনজন লিফটম্যানকে জানানোর পরও নেওয়া হয়নি ব্যবস্থা পরে থ্রিপল নাইনে কল করলে ৪৫ মিনিট পর ফায়ার সার্ভিস কর্মীরা এসে তাদের উদ্ধার করে ততক্ষণে মৃত্যুর কোলে ঢলে পড়েন মমতাজ বেগম সবাই তো সাহায্য চাইতেছে হেরা কি করছে একটু দেখা আবার তালা লাগাই থুইলে চলে গেছে যে প্রথম যে তালা মেরে থুইয়ে গেছে তখন বের করলে আমার মা কিন্তু বাইচ্ছে আছে নিচ তলায় চার মধ্যে আমার মা রে শিফট করার কথা ছিল ওইখানে যদি আমার মা আগেই নিয়ে যাইতাম তখন আমার মা কিন্তু বাইচ্ছে যাইত আমরা লিফটে রাখা চাই তিন জনকে আমরা খুব দিছি তার আমাদের সাথে এতই খারাপ ব্যবহার করছে যেমন হয় বাইরে থাকলে আমাদেরকে মারতো হাসপাতালের উপপরিচালক যান্ত্রিক ত্রুটির কথা বললেও আশ্বাস দিয়েছেন বিষয়টি তদন্তের যেহেতু এটা যান্ত্রিক ত্রুটি এবং এটা যে কোনো সময় হইতেই পারে কিন্তু আমাদের এই বিষয়ে সতর্ক থাকতে হবে যান্ত্রিক ত্রুটির জন্য কারণে বিভিন্ন অ্যাক্সিডেন্টও তো আমরা প্রিভেন্ট করতে পারি না আমরা দেখবো বিষয়টি তদন্ত হবে এর আগে গেল শুক্রবার এই হাসপাতালের বারো তলার নামাজের কক্ষের দেয়ালের পাশে ফাঁকা স্থান থেকে দশ তলায় পড়ে গিয়ে জিল্লুর রহমান নামে এক রোগীর মৃত্যু হয় ওই ঘটনায়ও হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতিকে দায়ী করেন স্বজনেরা নিউজ ডেস্ক দেশ টিভি গাজীপুরের শহীদ আজুদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে লিফটে আটকে এক রোগের মৃত্যুর অভিযোগ উঠেছে ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতিকে দায়ী করছেন নিহতে স্বজনরা এনি আরো জানাতে গাজীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম নজরুল লিফ্টম্যানকে বারবার ফোন দেওয়ার পরও কেন সমাধান হলো না কি বলছে কর্তৃপক্ষ জুই আপনি যেমনটা বলছিলেন আপনি জানেন যে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু পরপর দুটি ঘটনা কিন্তু সাধারণ যে মানুষ রয়েছেন তাদের বিবেক কিন্তু নাড়া দিচ্ছে এবং বারবার কি হচ্ছে এটা নিয়ে কিন্তু সারাদিনই আপনার মানুষের মধ্যে আলোচনা এবং সমালোচনা হচ্ছে তো আপনি জানেন যে কাপাসিয়ার রানীগঞ্জ থেকে রানীগঞ্জ গ্রামের শাহরুফ স্ত্রী মমতাজ বেগম কিন্তু হাডের আপনি বুকে ব্যথা নিয়ে কিন্তু তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছিলেন এগারো তলায় কিন্তু সেখান থেকে পরীক্ষা নিরীক্ষা করার পর তারা ডাক্তাররা পরামর্শ দিয়েছে তাকে চার তলার মধ্যে হৃদরোগ ইনস্টিটিউটে পরীক্ষা নিরীক্ষার জন্য যাওয়ার জন্য প্রতিমধ্যে কিন্তু আপনার হৃদরোগ ইনস্টিটিউট যাওয়ার সময় হঠাৎ করে কিন্তু নয় তালার মধ্যে এসে লিফট বন্ধ হয়ে যায় লিফট বন্ধ হওয়ার পরে কিন্তু এখানে আপনার এক হৃদয় বিদারকের যে দৃশ্য সেটি কিন্তু এই জায়গায় অবলুপ্ত হয় এখানে কিন্তু সাধারণ যে রুগীর সাথে তার মেয়ে এবং আত্মীয় স্বজন এবং সাধারণ মানুষও কিন্তু এখানে লিফটে আটকা পড়ে কিন্তু পরিবারনরা বারবার হাসপাতাল কর্তৃপক্ষকে জানানোর পরও কিন্তু তারা তেমন একটা কর্ণপাত করেনি রকমটাই জানিয়েছেন এবং আপনারা জানেন যে লিফট ম্যান যারা ছিল ওই এখানে তাদের কিন্তু বারবার বলার চেষ্টা করা হয়েছিল যে তাদেরকে উদ্ধার করার জন্য কিন্তু তারা তাদেরকে তাদের সাথে দুর্ব্যবহার করেছে এবং নানান কথাবার্তা বলেছে এর ফলে কিন্তু আপনার হাসপাতাল যে রোগী রয়েছে তারা কিন্তু এখানে পঁয়তাল্লিশ মিনিট কিন্তু এই মমতাজ বেগম কিন্তু আটকা পড়েছিল এবং ফায়ার সার্ভিসকে ফোন দিয়ে ট্রিপল লাইনে ফোন দেওয়ার পরে ফায়ার সার্ভিস এসে মমতাজ বেগমকে কিন্তু উদ্ধার করেছে তো আমরা যদি বলতে চাই যে মমতাজ বেগম কিন্তু আপনার এই ডাক্তারদের সাথে আপনার কথা বলেছিলাম ডাক্তাররা যেটা আমাকে জানিয়েছেন যে মমতাজ বেগম কিন্তু দীর্ঘ সময় থাকার ফলে এবং হাড়ের সমস্যার কারণে কিন্তু এই দুর্ঘটনাটি ঘটেছে ফলে ডাক্তাররা কিন্তু স্বীকার করেছেন যদি যান্ত্রিক ত্রুটির কারণে কিন্তু এই দুর্ঘটনাটি ঘটেছে তো আমরা এর আগেও দেখেছি যে তাজুদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু আপনি জানেন যেখান থেকে সাত থেকে লাভ দিয়ে পরে কিন্তু একজন রুগীও মারা গেছেন এক সপ্তাহের মধ্যে দুটি ঘটনা ঘটেছে এবং এই ঘটনায় কিন্তু সাধারণ যারা রয়েছেন এখানে কিন্তু যে মারা শারমিনেচি করেও কিন্তু কোনো কারো কোনো সারা শব্দ পায়নি শারমিনের মামা কিন্তু আপনার পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ মিনিট অপেক্ষা করার পরে কিন্তু সে ফায়ার সার্ভিসকে ফোন দেয় ফায়ার সার্ভিস এসে কিন্তু সেখান থেকে উদ্ধার করে যায় তবে লিফ্টম্যান যারা ছিল তারা কিন্তু লিপ্টে এসে দেখেছেন যে এই তারা কি অবস্থার মধ্যে আছেন তো তা দেখার পরও কিন্তু তারা উদ্ধারে কোনো তাৎক্ষণিক কোনো ব্যবস্থা না নেওয়ার ফলে কিন্তু তারা খুব জানিয়েছেন তো এই ব্যাপারে কিন্তু আমরা হাসপাতাল কর্তৃপক্ষর যে পরিচালক রয়েছেন উপ উপসহকারী পরিচালক আমরা জাহাঙ্গীর আলম ওনার সাথে কথা বলেছিলাম উনি বলেছেন যেটা যে হাসপাতালে কিন্তু টুটির কারণেই যান্ত্রিক টুটির কারণেই কিন্তু এই লিফট বন্ধ হয়ে যায় এবং লিফট বন্ধ হওয়ার ফলে কিন্তু এখানে এই ঘটনাটা যদি যথাসময়ে বের করা হতো হার্টের রুগী দেখে কিন্তু এই দুর্ঘটনাটি ঘটেছে এমনটাই জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ তবে কিছুদিন পূর্বে কিন্তু আপনারা জানেন যে তলা থেকে লাফিয়ে পরে কিন্তু একটা রুগী কিন্তু আত্মহত্যা করেছেন তো একের পর এক এই সমস্ত ঘটনায় মানুষের মনে কিন্তু মানে যারা এই হাসপাতাল হাসপাতাল এলাকায় অবস্থান করছেন তারা কিন্তু এটাকে অন্য নানান ভাবে দেখছেন এবং হাসপাতাল আপনি জানেন যে এখানে চিকিৎসা নিতে এসে যদি এভাবে লাশ হয়ে যেতে হয় তা এটা নিয়ে কিন্তু মানুষ সাধারণ মানুষ কিন্তু কথা বলছেন তো আমরা এই ব্যাপারে দেখেছি যে আপনার যে কটি লিফ্ট রয়েছে হাসপাতালে সেই লিফটগুলো কিন্তু দুটি কিন্তু 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 আপনার ভিতরে ফ্যান বা বা এসি কোনো ব্যবস্থা রাখা হয়নি নষ্ট হয়ে গেছে এরকম এটাই দেখেছি আমরা যেখানে হাসপাতাল কর্তৃপক্ষ লিফ্টের ব্যাপারে এত বিশাল আয়তনের একটি হাসপাতাল এখানে আপনার এই লিফ্টের অবস্থা এবং বন্ধ হয়ে গেল তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নিল না এটা কিন্তু সাধারণ মানুষ কোনোভাবেই মেনে নিতে পারছেন এবং সাধারণ মানুষ কিন্তু হাসপাতালে চিকিৎসা নিয়ে কথা বলছেন যেখানে যারাই চিকিৎসা নিতে আসছেন তারাই কিন্তু আপনার ভালো চিকিৎসা পাচ্ছেন না এবং হাসপাতাল নিজেই নিজেই কিন্তু অসুস্থ হয়ে পড়ছেন এইরকম কথাও কিন্তু সাধারণ মানুষ বলা করছেন এবং আপনি জানেন যে আরেকটি বিষয় বলে রাখি মিডিয়ার জন্য কিন্তু ওখানে হাসপাতালে প্রবেশ নিষেধাজ্ঞা দিয়েছে এবং মিডিয়ারা কোনো তথ্য সংগ্রহ করতে গেলে কিন্তু কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা কিন্তু মিডিয়া কর্মীদের সাথে দুর্ব্যবহার করেন এভাবেই গাজীপুর তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের এরকম চিত্র কিন্তু বেশ কিছুদিন ধরে মানুষের মনে মানুষ সে কথা বলে জানাচ্ছেন এভাবে তো আমরা যেটা জানতে পেরেছি যে হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু অবহেলাকে দায়ী করছেন এবং পঁয়তাল্লিশ মিনিট একটি রুগী আটক থাকার পর মমতাজ বেগম মৃত্যুর কুলে ঢলে পড়েছে সেটা সম্পূর্ণ কর্তৃপক্ষকে দায়ী করছেন তো জুই এই ছিল আমার কাছে সর্বশেষ গাজীপুর হাসপাতালের হাসপাতাল নিয়ে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে দর্শক গাজীপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী নজরুল ইসলাম